ঝিনাইদহের স্বনামধন্য স্কলার্স এলিমেন্টারি স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। আনন্দময় পরিবেশে বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ এই ক্লাস পার্টির আয়োজন করা হয়। এই দিন প্রতিটা ক্লাস সেজে ওঠে নতুন সাজে, শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উৎফুল্লতা। স্কলার্স এলিমেন্টারি স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ প্রতিটা ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কেক কাটেন এবং সবাইকে খাইয়ে দেন। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে নিয়ে ক্লাস পার্টি উদযাপন করা হয়। এমন আয়োজনে খুশি স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ, স্কলার্স এলিমেন্টারি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং অভিভাবক উপস্থিত ছিলেন। একটা বছরের দীর্ঘ পথ পরিক্রমার পরে আজকে আমাদের স্টুডেন্টরা নতুন বছরে পদার্পণ করছে। এই উপলক্ষে আমরা এই একটা বছরের সাফল্যকে সুন্দরভাবে উদযাপন করে পরবর্তী বছরে আমরা পদার্পণ করছি। তারই উপলক্ষে সুন্দর করে সমগ্র প্রতিষ্ঠানটা আমাদের স্টুডেন্টরা সাজিয়েছে এবং বরাবরের মতোই আমরা ভবিষ্যতে আমাদের আগামী বছরগুলোতেও যেন আমাদের এই অনুষ্ঠানগুলো আরও সুগঠিত এবং সুন্দরভাবে পরিপাটিভাবে যেন সম্পাদন করতে পারি, আমরা সেই লক্ষ্যে কাজ করব। এবং প্রত্যেক বছরই আমাদের স্টুডেন্টদের মেধার মূল্যায়নের পাশাপাশি সামাজিকীকরণ এবং সাংস্কৃতিক মূল্যায়নটাও আমরা গুরুত্ব দিচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই অনুষ্ঠানটা উদযাপন করছি। আমাদের স্টুডেন্টদের উৎসাহ দেখে, উদ্দীপনা দেখে এবং তাদের উল্লাস দেখে সত্যি ছোটোবেলার সেই আমাদের স্মৃতি মনে পড়ছে এবং আমরা আশা করছি এই ধরনের অনুষ্ঠান বরাবরই আমাদের এই প্রতিষ্ঠানে প্রচলন থাকবে। ইন্টারিং করতে আয়োজিত আজকে 2024-এর ক্লাস পার্টি। আসলে বিগত একটি বছর আমরা সফলতার সাথে ক্লাসগুলো শেষ করেছি। বিগত দিনগুলোর স্মৃতি ধরে এবং সামনের দিনে নতুন ক্লাসে যাবে এই উদ্দীপনাকে সামনে রেখে আমরা এই আয়োজন, এবং আমরা যেটা দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে বাঁধ ভাঙা যে উল্লাস এবং এই এমন অনুষ্ঠান তারা পেয়ে, আমরা বরাবর অনেক অনুষ্ঠান করে থাকি কিন্তু ক্লাস পার্টি এটা প্রত্যেক বছর একটা হয়ে যায়, এবং নতুন এটা নতুন স্কুল হিসাবে আমাদের প্রথম ক্লাস পার্টি হিসাবে আমাদের ছাত্রছাত্রীরা সে অনেক উল্লাসিত এবং তারা অনেক ই দিয়েছে। তারা ছোটো ছোটো কচিকাঁচার বাচ্চারা যেভাবে ক্লাসরুমগুলো সাজিয়েছে এটা আপনারা দেখেছেন, এবং আমরা বিগত এক বছরে সফলতার সাথে শেষ করেছি। এবং আগামী বছর আমরা মেসেজ দিতে চাই যে আমরা আগামী বছর আমাদের অনেকগুলো আইটেম রয়েছে, এখন আকর্ষণ রয়েছে, নতুন যে বাচ্চারা আসবে তারা সেইগুলো উপভোগ করবে। Thank you.